রবিবার রাতের অন্ধকারে পূর্ব বর্ধমান জেলার কালনার জিউধারা কালুর দোকান মোড়ের কাছে ঘরে জানলা দিয়ে অ্যাসিড ছুড়ে নিজের প্রাক্তন স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় কাজল মণ্ডল নামে ওই মহিলা কালনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগে তীর তার প্রাক্তন স্বামী গোবিন্দ বিশ্বাসের বিরুদ্ধে। এদিন সন্ধ্যায় বর্তমান শ্বশুরবাড়িতে কন্যাকে নিয়ে ওই মহিলা বসেছিলেন, সেই সময় জানলা দিয়ে গোবিন্দ বিশ্বাস অ্যাসিড ছুড়ে দিয়ে চলে যায় বলে অভিযোগ। আক্রান্ত মহিলা জানান, গোবিন্দ বিশ্বাসের সাথে ডিভোর্সের পরে বর্তমান শ্বশুরবাড়িতে থাকার সময় এই ঘটনা ঘটে। অ্যাসিড কে মেরেছে? ও সেই ঠিক গোবিন্দ বিশ্বাস। আপনার কি হয়? আগে স্বামী সারাসারি হয়ে গেছে। আগে কি ভয় আছে তোমার? কি করছিলে? আমি ঘরের ভিতর বসে ছিলাম, জানলা দিয়ে অ্যাসিড ছুড়ে দেয়। গোবিন্দ বিশ্বাস। আপনাদের বিয়ে হয়েছে মানে কত বছর ছাড়াছাড়ি আছেন? আমরা 3 বছর, মানে ডিভোর্সের কাগজ করতে দিয়েছি, এই বের হয়েছে মানে 3 মাস ধরে। কি কারণে অ্যাসিডটা মেরেছে মনে করছো? মানে আমাকে বাঁচতে দেবেন, আমাকে মেরে ফেলতে চায়, আমার মেয়েকেও মেরে ফেলতে চায়। দোকানে মেয়েকেও কি করেছিল? মেয়েকেও মাঝে মাঝে অত্যাচার করে, মানে পড়তে যেতে দেয় না, মানে রাস্তাঘাটে আটকায়। ওই যে মানে ওরে সারা জীবনের জিনে ইয়ে পাই, আমি কাগজপত্র আনলে আপনাদের দেখালে তো আপনারা বুঝবেন যে কতদিন ধরে আমি ওর নামে ইয়ে করছি। মানে থানায় অভিযোগ করবেন? অনেক করা আছে, কোন মানে অভিযোগ করেছি কোন আজকের ঘটনার জন্য? আজকের দিনে করবো না, মানে সারা জীবন যেন পচে মরে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা একে জবে থেকে আমি প্রথমের ডিভোর্স কেস চলছিল, এ কেস করেছিল ডিভোর্স যখন কেস করেছিল, কেসটা চলছে 1.5 বছর ধরে। তার থেকে প্রায় আমার এই গত আশ্বিন মাসে 4 তারিখে আমি এর সঙ্গে মানে লিখিতভাবে কোর্ট থেকে পেপার করে নিয়ে এসেছি। না তখন অলরেডি ডিভোর্সের কেস চলছে, তখন ডিভোর্স হয়নি। এ কেস করেছিলাম, উকিলের কাছে গেছিলাম, উকিলকে বললাম যে স্যার এত ডিভোর্স কেস চলছে কি ব্যাপার, বলল এখন আপনি যদি একে বিয়ে করেন করতে পারেন, রেজিস্ট্রি করতে পারবেন না যতদিন কেসটা ফাইনাল না হচ্ছে। আজকে কি হয়েছে থাকতে পারবেন, কথাটা শুনুন আগে। থাকার পরে দীপা আমার সঙ্গে ছিল, তারপরে ওকে থ্রেড দিয়েছে কয়েকবার, জানলা দিয়ে অ্যাসিড ছুড়ে মেরেছে। আচ্ছা, কে ছুড়েছে? গোবিন্দ বিশ্বাস। আচ্ছা, এর প্রাক্তন স্বামী? হ্যাঁ। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।